Hi everyone, assalamu alaikum. Welcome back to my channel. Asha kori Allahur rahmate shobai bhalo achen. Alhamdulillah amiyo motamoti bhalo achi. Amar boyosh shunei bujhte pachhen amar shoril ta temon bhalo nei. Tao bhablam amar hospitaler ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আশা করি আপনাদের ভালো লাগবে কেউ খারাপ কোনো মন্তব্য করবেন না এটা আজ থেকে 5-6 দিন আগেকার করা ভিডিও যখন আমি হসপিটালে ছিলাম এখন আমি বাসায় এসেই বয়সটা দিতেছি আসলে আমার সিজারটা সকালে করার কথা ছিল কিন্তু এখানকার অবস্থা এতটায় খারাপ করোনা এতটায় খারাপ অবস্থায় আছে প্রতিদিনই হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে আগের তুলনায় অনেক অনেক গুণ বেশি মানুষ আক্রান্ত হচ্ছে তার জন্যই আমাকে হসপিটাল চেঞ্জ করে দিল হসপিটাল চেঞ্জ করার পর সকালে আমার সিজার করা হলো না আমাকে বিকালেই হসপিটাল নিয়ে যেতে বলল তো আমার হাজবেন্ড আমাকে বিকালেই হসপিটাল নিয়ে গেল ও আমাকে হসপিটালের সামনে নামিয়ে দিয়েই চলে আসতে হলো কারণ ওকে হসপিটালের ভিতরে ঢুকতে দিল না করোনার অবস্থা খারাপ তাই তো আমি হসপিটালের ভিতরে গেলাম আমার সব ডকুমেন্টস নিল অনেকগুলা টেস্ট করল আলতা করল সিচুয়েশন বুঝল তারপর আমাকে বলল যে পরের দিন সকালেই আমার সিজার করবে তেই তো আমাকে বেডে দিয়ে দিল তারপর আমাকে খাবার দিল আমি খেলাম হঠাৎই আমার লেভার পেন উঠে আমার অনেক পেট ব্যথা করতে থাকে তো আমি ডাক্তারকে কল করি ডাক্তার আসে এসেই একটা মেশিন ফিট করে বেবির পজিশন বোঝার জন্য ধীরে ধীরে আমার অবস্থা খারাপ হতে থাকে আমার মনটা অনেক খারাপ কারণ আমি আমার দুই ছেলেকে বাসায় রেখে গেলাম যাওয়ার সময় একটু দেখা করেও যেতে পারি নাই কারণ ওরা আমাকে বাসা থেকে বের হতে দেখলে কান্না করবে তাই তারপর কঠিন একটা সময় পার করতেছি আমার পাশে কেউ নেই প্রবাসে থাকি মা তো নেই হাজবেন্ডকেও এই কঠিন সময় পাশে পেলাম না যত সময় যাচ্ছে ততই আমার অবস্থা খারাপ হচ্ছে আসলে এটা আমার 3 নম্বর বেবি আর এটা আমার 3 নম্বর সিজার এই দিক দিয়ে অবস্থা অনেক খারাপ একদিক দিয়ে মাথায় টেনশন বাচ্চাদেরকে বাসায় রেখে গেলাম এই তো কন্ট্রোল করা হচ্ছে বেবির পজিশন কীরকম তো এই তো কন্ট্রোল করতেছে আমি তো বয়স শেষ ভাবলাম এবার মনে হয় আর বাঁচব না তো আল্লাহর অশেষ রহমতে আর আমার বাবা মা আমার শ্বশুর শাশুড়ি আমার মুসলিম ভাই ও বোনদের দোয়ায় নতুন জীবন পেলাম আমি
এই তো তারপর আমাকে স্যালাইন দেওয়া হলো। আমার অবস্থা এতটাই খারাপ হয়ে গেল যে রাতের বেলায় আমাকে সিজার করতে হলো, আর আমার সিজারটা এতটাই রিস্কি ছিল যে আমার নিজের বন্ডে নিজেকে সাইন করতে হলো, নিজের বন্ডে নিজেকে সাইন করে সিজার করাতে হলো। আমি জানি না আমার কোনো বোন এরকম সিচুয়েশানে পড়লো কি না, তবে আমি এরকম সিচুয়েশানের জন্য প্রস্তুত ছিলাম না। যখন ডাক্তাররা নিজেদের মধ্যে কথা বলতেছে যে আমার অবস্থা অনেক খারাপ, ইমিডিয়েটলি সিজার করতে হবে, আর যেহেতু আমার 3 নম্বর সিজার, এটাতে অনেক রিস্ক আছে, এ অবস্থায় আমার পাশে যখন কেউ নেই তখন আমাকেই বন্ডে সাইন করতে হবে। এই কথাটা শোনার পর প্রথমে অনেকটা ঘাবড়ে গেলাম, অনেক ভয় পেয়ে গেলাম, ভাবলাম আমি বাঁচব তো, আমি আমার ছেলেদেরকে দেখতে পাবো তো, আমার মা বাবাকে দেখতে পাবো তো, এই সব কিছুই আমার মাথার মধ্যে ঘুরতেছে। তারপর আমি আমার মহান রব্বুল আলামিনের উপর ভরসা রেখে বন্ডে সাইন করে দিলাম। তারপর সব কিছু কন্ট্রোল চলতেছে, বেবির পজিশনও ঠিক আছে, সব কিছু ঠিক আছে, ডাক্তাররা ওটি রেডি করতেছে। তারপর আল্লাহর অশেষ রহমতে নতুন জীবন পেয়ে ফিরে আসলাম, আর আমার নতুন বেবিও চলে আসলো। আল্লাহর রহমতে ও সুস্থ আছে, ভালো আছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে। আর আমার কথায় যদি কোনো ভুল থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।